ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রোহিণী। আজকে আমরা বেরিয়ে গেছি একটু কেনাকাটা করতে, তো কেনাকাটাগুলো কিসের জন্য সেটা আমরা কিন্তু পরে জানাচ্ছি। অনেক দিন পরে বেরোলাম আমরা বাড়ির থেকে, তাই না মাম্মা? হ্যাঁ, ভয় লাগছিল কারণ রোহি টোটোতে উঠে ভীষণ ভয় পাচ্ছিল, আর আর সত্যি কথা বলতে আমিও খুব ভয় পাচ্ছিলাম। আর মার তো মনে হচ্ছিল যে পুরো গাড়ি পাস দিয়ে যাচ্ছে আর মা ভয়েতে সরে যাচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই পর্যন্ত যেই পৌঁছালাম আর কি হলো, টোটোটার চার্জ শেষ, তো এখান থেকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো আর একটা টোটো বুক করলাম, অনলাইনে বুক করে নিই আমরা, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। টোটো পেয়ে গেছি কিন্তু এখানে সিগন্যাল, এত বড় সিগন্যাল যে কিছুতেই সিগন্যালটা ছাড়ছে না। আমরা বসে বসে, আর সেদিন গরমও খুব পড়ছিল, এই এইবার সিগন্যালটা ছেড়েছে, এইবারে আমরা যাব ওখানে। তো যেটা বলছিলাম, এত গরম, খুব গরমও লাগছে যে ভীষণভাবে, আর রুহি আমার পাশ থেকে উঠে বাবার পাশে গিয়ে বসলো ভয়ের চোটে। এই যে আমরা সিগন্যালটা পার হয়ে এবারে চলেও এসেছি, আর রাস্তার সামনে কুকুর দেখলে তো আরোই ভয় পাচ্ছে, টোটোর সামনে দু একটা কুকুর চলেও আসছিল মাঝে মাঝে। এই যে আমরা এইবার পৌঁছে গেছি, তো হ্যাঁ আমরা একটু সিটি সেন্টারেই এসেছি। বহুদিন পরে রুহি বাইরে বেরিয়ে খুব মজা পেয়েছে, কিন্তু ওই ভয় পাচ্ছিল গাড়িতে, এটাই একটু যা প্রবলেম। আর টানা চার মাস ও বেরোয় না, আমার সাথে সাথে ও বেরোয়নি, আমিও বেরোয়নি, কারণ ও একটু বায়না করে, সেই জন্য রাস্তায় ওকে কারোর সাথে নিয়ে বেরোতে দিতে আমি সাহস পাইনি। আর এখনও যেহেতু ভয়টা আছে সেই জন্য ভয় পাচ্ছি বেরোতে, ওই জন্য ওকেও আর বেরোতে দেওয়া হচ্ছে না। অনেকটাই কেনাকাটা হয়ে এসেছে কিন্তু আমি না আর হাঁটতে পারছি না, সেই জন্য আমি একটু এখানে বসে আছি। আর রুহি পাপার সাথে গেছে চশমা কিনতে, মানে সানগ্লাস, তো ওই জন্য ওদের সঙ্গে, ওদের জন্য একটু ওয়েট করছিলাম। আর এইবার আমাদের মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে, এই যে আমাদের কেনাকাটা। আর রুহি জিজ্ঞাসা করছিল এই কলটা কিসের জন্য, তো আমি বলছিলাম ওকে যে এখানে ওই ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য এখানে, আর আমাদের টোটো বুক করছিলাম, কিন্তু সিটি সেন্টার থেকে এখন অনলাইন টোটো বুক করা যায় না, কারণ ওখানে অটোওয়ালা আর অন্য কিছু একটা ঝামেলা হয়েছে, সেটা আমরা পরে জানতে পারলাম। সেই জন্য নয় স্পেন্সারের দিকে, না হলে একটু পিছিয়ে যেতে হবে সিটি সেন্টারের দিক থেকে, তারপরে আমরা পেয়ে যাব অনলাইন টোটো। তো সেই জন্য আমার নাচতে খুবই ভালো লাগছিল আর খুব হাওয়া হচ্ছিল, ওই জন্য নেচে নিলাম একটু। হ্যাঁ, তো আমি গিফটটা পেয়েছিলাম ফ্রিতে, ফ্রিতে ঠিক নয়, আমাদের কেনাকাটার সঙ্গে এটা অফার ছিল, এটা অ্যাকচুয়ালি দাম 1300 টাকা, তো 300 টাকা আমরা অফারে পেয়ে গেছি, সেই জন্য খুব আনন্দ রোহির। এতে টিফিন বক্স, বোতল আর ব্যাগও ছিল। হ্যাঁ, আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে ওকে ও কোনো কিছু বাড়িতে আসা পর্যন্ত ওয়েট করবে না, ওখানেই খুলতে বলছিল যে কী আছে কী আছে, তো আর নিচে বেড়াচ্ছিল। আমি বললাম যে বাড়ি গিয়ে দেখিস, কিন্তু সেইটুকু ওর সময় ছিল না। পরের দিন সকাল আমরা বেরিয়ে পড়েছি এই একটু পাশেই, মানে আমাদের বাড়ির থেকে 1 ঘন্টাখানেক দূরেই জায়গাটা, তো দুদিন সেখান থেকে ঘুরে আসব, কারণ রুহিরও স্কুল খুলে যাবে, সবাই আবার স্কুলের জন্য নিয়ে যাবে, আর কদিন ধরে এত একটা মনের উপর দিয়ে প্রেশার, স্ট্রেস সব কিছু গেছে, তো সেটা কাটাবার জন্য আমরা চলে এসেছি। এই মুহূর্তে বেশি দূর যাওয়ার মতো শরীরের কন্ডিশন নেই, তো ওই জন্য পাশাপাশি চলে আসলাম এটাতেই, না হলে আর কোথাও বেরোনো হচ্ছিল না। তো পৌঁছে গেছি আমরা বেদিক ভিলেজে, তো চলুন আমরা কেমন ঘুরলাম কী ঘুরলাম সব আপনাদের আমরা এক এক করে ভিডিওতে দিতে থাকবো, সব ইনফরমেশনগুলো কেমন কী খরচ বা সব কিছুই আমরা শেয়ার করব। তো ঢুকতেই প্রথমে ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছগাছালি, ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশ, তো চারিদিকটা বেশ পরিপাটি করে গোছানো। এখানে প্রথমে ঢোকার মুখেই এন্ট্রি করিয়ে নিতে হবে,
মানে আমাদের বুকিং আছে কি না ওনারা জানতে চাইলেন। তো বুকিং থাকলে এখানে এক একটা দিক আছে, সেই দিকটায় চলে যেতে হবে। তো সেই মুহূর্তে কী নাম বললো আমার মনে পড়ছিল না, বুকিংটা দেখে আমরা এগিয়ে যাব আমরা যেখানে আমাদের রুম বুকিং করা আছে সেই দিকটা। আমার তো খুবই মজা হলো, মানে আমি জাস্ট কি করে বলবো। তো রুহির বলার মতো কোনো ভাষা প্রকাশ করতে পারছে না যে ওর কতটা মজা হয়েছে। তো এটা প্রায় বলে দিই 150 একর জমির মধ্যে করা এই গদিক ভিলেজটা। তো এটা ঠিক আপনার পড়বে রাজারহাট থেকে একটু ভেতরে যেতে হবে, একটু না অনেকটাই, রাজারহাট বোঝেরহাট যারা আপনারা চেনেন হয়তো তো তারা জানবেন, ওখান দিয়ে ভেতরে অনেকটাই ঢুকতে হবে। ঢুকে আপনার শিখরপুর, সেখানেই এটা তৈরি হয়েছে। ওটা বহুদিন আগেরকার, আসবো করে আশা হয়ে ওঠেনি, কারণ সেই সময় তো যখন ভালো থাকতাম এত কাছে কোথাও যে আউটিংয়ে বেরোবো সেটা আর আমরা ভাবিনি। তো সেই জন্য দূরেই যাওয়া হতো, কাছে আর আসা হতো না, সেই জন্য আমরা আজকে কাছাকাছি চলে এলাম। এই যে আমাদের বলে দেওয়া হয়েছে ওখান দিয়ে যে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে সেইখান থেকে যেতে হবে, তারপরে আমরা আমাদের যেখানে বুকিংটা আছে রুম সেইখানে যেতে পারবো। তো এই যে চলে এসেছি আমরা পার্কিং এরিয়াতে, এটা হচ্ছে পার্কিং এরিয়াটা। পার্কিং এরিয়াটাই এত সুন্দর লাগছে যে ভেতরটা আরও কত না জানি কী সুন্দর হবে। এমনিতেই সুন্দর লাগছে এই কারণে যে চারটে মাস ঘরের মধ্যে এইভাবে থাকা, মানে কোভিডের সময়ও আমরা ঘরে ছিলাম কিন্তু সেই ঘরে থাকাটা একটা আলাদা ব্যাপার ছিল। আমরা ঘরে থাকতাম ঠিকই, নানান রকম রান্না রেসিপি, তারপরে ছাদে যাওয়া সব কিছুর মধ্যেই ছিলাম, শুধু বাইরে যাচ্ছিলাম না। আর এখানে পুরোটাই ঘরে আর বিছানার মধ্যে, তার উপর তো যা কষ্ট আছে সেগুলো তো সঙ্গে ফ্রিতে, তো সেই জন্য ওটা আর এটার মধ্যে একটু তফাত আছে। তবুও হ্যাঁ, সেই 2 বছরটাও আমরা খুব কষ্টে পেরিয়েছিলাম। আর রুহির খুব মনটা খারাপ এখানে, কারণ ওর বাবা গেছে যে আমাদের বুকিংগুলো ঠিক করতে, তারপরে রুমটা দেবে, এসবগুলো একটু টাইম লাগে। এটাই যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে এটা সবচাইতে বড় পয়েন্ট, মানে গিয়ে বসে থাকাটা খুব বোরিং। তো যাই হোক, সেই জন্য ওর মনটা খারাপ যে আমাদের গাড়ি থেকে নামতে দিচ্ছে না কেন, কিন্তু বাইরে এত বেশি গরম যে ও নেমেই বা কী করবে। তো তাও আমি দেখলাম যখন অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো ওকে একটু বললাম ঠিক আছে নাম, নেমে একটু ছবি তোল, দেখে আয় বাইরেটা। তো ওর তো এমনি আনন্দে আর গরম টরম কিছু লাগছে না, ওই বাইরেটা দেখতে গেল আর আমিও নেমে আশপাশগুলো একটু দেখছিলাম, খুবই ভালো লাগছে। আর দেখুন চারিদিকে ফুল, প্রকৃতি মানে ভীষণভাবে, আমাদের ওখানে একটা গাছগাছালি দেখতে পাই না, যেটা শুধুমাত্র সবার ওই কোভিডের সময় একটাই ইয়ে যে আমরা ছাদ বাগান করেছি সেইখানেই যা গাছগাছালি দেখতে পাই, আর কিছুই না। তো এইটুকু দেখেই আমাদের খুব মনটা শান্তি পায়। আর হ্যাঁ, বাড়িতে গেলে মানে পলাশিপাড়ায় গেলে তখন কিছু দেখা যায়। তো মোটামুটি পেপার ওয়ার্কস হয়ে যাওয়ার পরে আমাদের বললো যে যাও তোমরা ভেতরে দেখো, এবারে রুম রেডি করছে মনে হয়, এইবারে দেবে। তো সেই জন্য আমরা ভেতরের দিকে চলে যাচ্ছিলাম। এটার তো খুব আনন্দ, নাচতে নাচতে যাচ্ছে যে যাব। তো এই যে ভেতর দিয়ে মানে চারিদিকে এত সুন্দরভাবে সাজানো, কোনটা ছেড়ে কোনটা দেখব সে মোটামুটি বুঝে উঠতে পারছি না। তো এখান দিয়ে সোজা চলে গেলাম রিসেপশন এরিয়ার দিকে। আর এই যে আর আপনাদের এইটুকুই আমি এই ভিডিওটাতে দিতে পারবো, কারণ ভিডিও বড় হয়ে গেলে তখন আর দেখতে ভালো লাগে না, তাই না? সেই জন্য পরের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আমি শেয়ার করব। আজ এইটুকুই দিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।